দেশে তিন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি ক্রয় অধিগ্রহণ ও ক্ষতিপূরণে 390 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটির এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বুধবার বাংলাদেশে কয়লা ও এলএনজি বিদ্যুৎ প্রকল্প সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনটি ওয়েবিনারের মাধ্যমে তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির এই 390 কোটি টাকা স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মী ও বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের একাংশের পকেটে গেছে। প্রতিবেদনে বলা হয়, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দিতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি 255 কোটি টাকার দুর্নীতি হয়েছে। কক্সবাজারের মাতারবাড়ির এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ভূমি কেনা বেচায় দুর্নীতি হয়েছে 119 কোটি টাকা। আর 16 কোটি টাকার দুর্নীতি হয়েছে বরিশালের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে। এসব সমস্যা থেকে উত্তরণের 7 দফা সুপারিশ জানায় টিআইবি। গত শতাব্দীর যে চর্চা, যেটার মাধ্যমে যেটার ফলে আমরা এক ধরনের জিম্মি হয়ে গেছিলাম এই জীবাশ্ম ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উৎপাদনকারী উৎপাদনের বিনিয়োগকারীদের হাতে, সেই জিম্মি দশা থেকে আমরা যেন মুক্তি পাই সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে।